رمضان قد أهل بالصيام وأطل مصيدا أهلا وخلا ليته في كل حين. رمضان قد أهل بالصيام وأطل مصيدا أهلا وخلا ليته في كل حين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যে রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ নবীর উম্মত করে, যেই নবীর উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, সেই জন্য আমরা তাঁর দরগাহে জানাই আশা করি শুক্রিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তৃতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত করে দরুদ বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তৃতীয় যে বিষয়টির উপরে আলোচনা করব সেটি হচ্ছে এই রমজান মাসের রোজার হুকুম সম্পর্কে, রমজান মাসের রোজার হুকুম। কিন্তু আমরা রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করতে গিয়ে শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা ছেড়ে দিয়েছিলাম, সেটি একটু আলোচনা করে আমরা ইনশাআল্লাহ রোজার হুকুম সম্পর্কে আলোচনা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা বলেছিলাম যে রোজার ফজিল, রোজা আপনার কি বলা হয়েছে যে রোজাদারের জন্য দুটি আনন্দের বিষয়। একটি হচ্ছে রোজাদার সারাদিন রোজা রাখার পরে যখন সে সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে, তার আগ মুহূর্তে সে যখন ইফতার নিয়ে বসে থাকে তখন সে কিন্তু আনন্দ বোধ করে ইফতার করার কারণে। এবং এদিক থেকে আরও আনন্দ বোধ করে যে আলহামদুলিল্লাহ সুস্থভাবে আমি রোজাটি পালন করতে পারলাম, সাথে সাথে সে যখন মানে খানা পানীয় খানা খায় তখন সে সিক্ত হয়, তখন আনন্দ বোধ করে, আনন্দ লাগে, কষ্টের পরে কৃষ্ট মিলে। কষ্ট না করলে এমনি এমনি যদি কোনো মানে প্রাপ্য চলে আসে বা কোনো জিনিস চলে আসে তাহলে সেটাতে কিন্তু অত আনন্দ পাওয়া যায় না যেটি মানে মানুষ প্রাপ্ত হয়ে থাকে বা পেয়ে থাকে কষ্টের পরে। তো নিঃসন্দেহে রোজাদার যখন এই ইফতার করতে বসে তখন আনন্দ পাই। অনুরূপভাবে এই রোজাদার যখন কিয়ামত দিন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করবে তখন আনন্দ বোধ করবে। এবং রোজা এমন একটি আমল, বলা হয়েছে যে সুফিয়ান ইবনে উয়াইনার কথাটি আমরা আলোচনা করছিলাম, তিনি বলছেন, তিনি একজন তাবেঈ ছিলেন, তিনি বলছেন যে কিয়ামত দিন রাব্বুল আলামিন বান্দার হিসাব নিবেন। অতঃপর এই বান্দা যে সমস্ত জুলুম করেছে মানুষের প্রতি, তাদেরকে ঋণ বা তাদেরকে তাদের পাওনাগুলো যে সমস্ত জুলুমের কারণে যে প্রাপ্য হয়েছে সওয়াব ভালো আমল নেকি, সেগুলো এই ব্যক্তি থেকে নিয়ে, এই বান্দা থেকে নিয়ে যাদের প্রতি জুলুম করেছে তাকে তাদেরকে দিতে থাকবে। দিতে দিতে দেখা যাবে যে তার সমস্ত আমল কি হয়ে গেছে, আপনার শেষ হয়ে গেছে।
অথবা হ্যাঁ মানে রোজা ছাড়া সমস্ত আমল শেষ হয়ে গেছে অথবা আল্লাহ রাব্বুল শেষ হয়ে গেছে কিন্তু যারা প্রাপ্য ছিল যাদের প্রতি জুলুম করেছিল তারা তাদেরকে তারা কিন্তু এখনো তাদের কিন্তু এখনো ঋণ পরিশোধ হয় নাই ঋণ পরিশোধ হয় নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বাকি যে ঋণগুলো আছে এইগুলো যারা প্রাপ্য যারা পায় তাদেরকে দিয়ে দিবেন আল্লাহু আকবার আর রোজাটা বাকি রাখবেন হ্যাঁ আল্লাহ পাক নিজের কাছে সেই রোজাটা রোজার প্রাপ্যটা রোজার সবটা বাকি রাখবেন অথবা এই বান্দাকে যে বান্দা অন্যের প্রতি জুলুম করেছিল বা যার দ্বারা জুলুম হয়েছিল এই রোজার কারণে বা রোজার বদলে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহু আকবার কত বড় ফজিলত কথা বলা হয়েছে রোজা হ্যাঁ অতীত হ্যাঁ রোজাকে ওইভাবেই গুরুত্ব সহকারে আদায় করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে হ্যাঁ সুন্দরভাবে রোজা পালন করার তৌফিক দান করেন আমিন তারপরে বলা হয়েছে যে রোজাদারের জন্য হ্যাঁ বিশেষ একটি দরজা থাকবে জান্নাতে প্রবেশে যার নাম হচ্ছে রায়্যান এ রায়্যান নামক দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না একমাত্র রোজাদার গুণ ছাড়া কারা প্রবেশ করবেন যারা দুনিয়ার বুকে রোজা করেছিলেন কষ্ট করেছিলেন সেদিনকে কৃষ্ট পাবেন সেদিনকে আনন্দ বোধ করবেন এই জান্নাতে প্রবেশ করবেন বিশেষ এক গেট দিয়ে যে গেটটি দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না একমাত্র রোজাদার গুণ ছাড়া তার নাম কি বললাম রায়্যান তার নাম কি রায়্যান আল্লাহ রাসূল বলছেন যে আইনা সাইমুন লিয়াদখুলুল জান্নাতা মিন বাবি রায়্যান আল্লাযী লা ইয়াদখুলুহু আহাদুন গায়রুহুম হ্যাঁ যে দরজা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন আস-সিয়ামু ওয়াল কুরআনু ইশফিআনি লিআবদি ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুলু আস-সিয়ামু আই রাব্বি মানআতুহু আত-তু'ামা ওয়াশ-শাহাওয়াতা ফাশফিআনি হ্যাঁ রোজা এবং কুরআন এই দুটি জিনিস কিয়ামত দিয়ে বান্দার জন্য রোজাদারের জন্য হ্যাঁ কুরআন পড়নেওয়ালার জন্য কি করবে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে আল্লাহ আমার কারণে সে খানা পিনা থেকে শাহওয়াত পূর্ণ করা থেকে বিরত ছিল আল্লাহ আমি তার জন্য সুপারিশ করছি হ্যাঁ অনুরূপভাবে কোরআন বলবে আল্লাহ আমি তাকে রাত্রির ঘুমকে হারাম করে দিয়েছিলাম আমি তার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক এই দুটি জিনিসের সুপারিশ এই দুটি আমলের সুপারিশ কবুল করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম অতএব কোরআন এই মাস কোরআন পড়ার মাস হ্যাঁ অন্যান্য মাসে তো পড়বেন বিশেষ করে এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ নবী ইসলাম কোরআন তেলাওয়াত সম্পর্কে বলছেন যে ইকরাউ কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি তোমরা কোরআন পড়ো কেননা এই কোরআন তোমাদের জন্য কিয়ামত দিন সুপারিশ করবে আল্লাহু আকবার প্রিয় বন্ধুগণ তাহলে রোজা এবং কোরআন এই দুটি জিনিস হ্যাঁ কি করবে যারা রোজা রাখবে যারা কোরআন পড়বে এদের জন্য কাম কিন্তু সুপারিশ করবে এবং এবার আমরা চলি রোজার হুকুম সম্পর্কে নিঃসন্দেহে রমজান মাসের রোজা ইসলামের রুকুন সমূহের মধ্যে একটি রুকুন ইসলামের রুকুন কয়টি পাঁচটি আমাদের সর্বসাধারণের জানা উচিত যে ইসলামের রুকুন কয়টি পাঁচটি হ্যাঁ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন ইসলামকে পাঁচটি বিষয়ের উপরে কি করা হয়েছে হ্যাঁ মানে ভিত করা হয়েছে পাঁচটি বিষয়ের উপরে রাখা হয়েছে হ্যাঁ তার মধ্যে একটি হচ্ছে কি এ কথা স্বীকৃতি দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত وحج البيت وصوم رمضان متفق عليه بخاري ومسلم الحديث انظر هذه مسلم يقول انت رويتش وصوم رمضان وحج البيت تم اي رجاء حكم شمبر كي عمرا تهول ايبا چل جائي قرآن ابن حدثي دليل دليل هم جو قرآن آيات در اپرمان جو رجاء فرض هم اللہ پاک شمبر كي بولي چين يا أيها الذين
آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. هيك من درغون তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো বা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তী দবির রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা কি হতে পারো, মুত্তাকি হতে পারো। তারপর কি বলছেন, আইয়ামান মাদুদাত ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন উখার ইলা আখির আয়া। আমি আয়াতটি তেলাওয়াত করলাম না, তবে আপনারা আয়াতগুলো পাবেন সূরা বাকারা 183 নম্বর আয়াত, 184 নম্বর আয়াত এবং 185 পর্যন্ত এই এই রোজা সম্পর্কে আলোচনা করা হয়েছে। রোজার ফরজ এবং কি সিস্টেমে রোজা রাখবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সূরা বাকারা 183 থেকে 185 পর্যন্ত। তো তার কি বোঝা গেল, যে রোজা আমাদের উপরে ফরজ, রোজা হ্যাঁ কয়েকটি দিনের জন্য, অথবা তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা মুসাফির সে অন্য সময় এই সংখ্যা পূর্ণ করে নিবে, এবং শক্তিহীনদের ওপর কর্তব্য হচ্ছে ফিদিয়া প্রদান করা, এটা একজন মিসকিনকে খাদ্য দান করা, এবং যে ব্যক্তি নিজের খুশিতে সব কাম করতে ইচ্ছুক তার পক্ষে তা আরও উত্তম, আর সে অবস্থায় রোজা পালন করাই তোমাদের পক্ষে উত্তম যদি তোমরা বুঝো। দ্বিতীয় আয়াতের অর্থ, রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে লোকদের পথপ্রদর্শক এবং হিদায়তের সুস্পষ্ট বর্ণা রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে, কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন এ মাসই রোজা পালন করে, আর যে অসুস্থ কিংবা সফরে আছে সে অন্য সময় এ সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান, যা কষ্টদায়ক তা চান না, যেন তোমরা মেয়াদ পূর্ণ করতে পারো, আর তোমাদের সৎ পথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, আর যাতে তোমরা কৃতজ্ঞ প্রকাশ করতে পারো। তো এখানে একটি কথা বলা হলো, সেটি হচ্ছে যে ওয়ালাল্লাযীনা ইউতিউনাহু, হ্যাঁ যারা শক্তিহীন তারা একজন মিসকিনকে খানা দিলে যথেষ্ট হবে, এটা এটা এই প্রথম আয়াতে বলা হয়েছে। কিন্তু পরবর্তী আয়াতে আয়াত দ্বারা এই পূর্বের আয়াতটি, হ্যাঁ মানে পূর্বের হুকুমটি, হ্যাঁ বলতে পারেন যে এক প্রকার মানসুখের মতো, সেটা হচ্ছে কি যে ফামান শাহিদা মিনকুম শাহাবা ফালিয়াসুম, হ্যাঁ যার তোমাদের মধ্যে হতে যার সম্মুখে রমজান মাস আসবে সে যেন রোজা পালন করে, সে যেন রোজা অবশ্যই রাখে, ফালিয়াসুম সে আদেশ সে যেন রোজা রাখে। অনুরূপভাবে ওমান কানা মারিদান আও আলা সাফার ফাইদাতু মিন আইয়ামিন উখার, আর যারা সক্ষম হবে না তারা অন্য মাসে রোজা পালন করে নিবে, অন্য মাসে আদায় করে নিবে। হ্যাঁ তাহলে হ্যাঁ তার আগে আপনার যে আয়াতটি বলা হয়েছিল যে একজন মিসকিন খাদ্য খিলানো হবে, কিন্তু সেটি এই পরবর্তী আয়াতটি নাজিল হওয়ার কারণে এখন যেটি আবশ্যক হলো সেটা হচ্ছে আমাদের যাদের শক্তি রয়েছে তাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে। একমাত্র অসুস্থ অথবা মুসাফির ব্যক্তি যদি হয় কিংবা বাচ্চা, হ্যাঁ যেমন বিশেষ করে মহিলাদের ব্যাপারে বলা হয়েছে যে যদি বাচ্চা গর্ভবতী হয়, বাচ্চার যদি সমস্যা হয় সেক্ষেত্রে, অথবা যদি মিন্স হয়, মিন্স অবস্থায় যে কয়দিন মিন্স থাকবে বা হাইজ থাকবে সে কয়দিন রোজা রাখবে না, অনুরূপভাবে যদি বাচ্চা প্রসব করে তাহলে রোজা রাখবে না। এছাড়া যারা সুস্থ শরীর শক্তি আছে তাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে, কারণ পরবর্তী আয়াতটি দ্বারা হ্যাঁ এটাই প্রমাণ, পূর্ব আয়াতটি কি হয়েছে মনসুখ হয়েছে। এবং আমরা জানি, আমাদের জেনে রাখা উচিত যে হাদিস দ্বারা প্রমাণিত রোজা ফরজ, যেমন আল্লাহ নবী ইসলামের হাদিসটি আমি একটু আগে আলোচনা করলাম যে পাঁচটি স্তম্ভের উপরে ইসলামকে রাখা হয়েছে। এক নম্বর হচ্ছে যে কথা সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। অন্যভাবে নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা এবং হজ করা যাদের শক্তি সমর্থ রয়েছে, এবং রমজান মাসের রোজা রাখা, এই হাদিসটি হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস। অন্যভাবে আপনার হ্যাঁ রোজা ফরজের ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম
সমস্ত মানে মুসলমানগণ একমত যে রোজা ফরজ ইসলামের একটি রুকুন এবং এটিকে যারা অস্বীকার করবে তারা অবশ্যই কাফের তাদেরকে তওবা করার সুযোগ দেওয়া হবে যদি তওবা না করে তাহলে তাদেরকে হত্যা করাটা জরুরি হয়ে পড়ে হত্যা করা তারা মুক্তাদ ইসলাম থেকে বের হয়ে গেল তাদেরকে তারা হত্যা করার পরে বা তাদেরকে হত্যা করা হবে এবং তাদের এই হত্যা করার পরে তাদের গোসল দেওয়া হবে না তাদের কাফন দাফন করা কাফন করা হবে না তাদের উপরে নামাজ পড়া হবে না অনুরূপভাবে তাদের জন্য দোয়া করা হবে না অনুরূপভাবে তাদেরকে মুসলমানদের কবর স্থানে কবর দেওয়া হবে না ওয়ালা ইউদফানু ফি মাকাবিরিল মুসলিমিন যারা রোজাকে অস্বীকার করবে তাদেরকে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া হবে না এবং আমাদের আরো জানা উচিত যে রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরি সনে হিজরির দ্বিতীয় সনে এবং প্রথমবার মানে রোজা ফরজের সিস্টেমটা পদ্ধতিটা ছিল এরকম যে প্রথমবার ইখতিয়ার দেওয়া হয়েছিল যে কেউ যদি রোজা না রাখে তাহলে একজন মিসকিনকে খানা খিলালে হবে কিন্তু দ্বিতীয় আয়াতটি নাজিল হওয়ার পরে আপনার পূর্বের আয়াতটি মানসুখ হয়ে গেছে মানসুখ হয়ে গিয়েছে অর্থাৎ পরবর্তী আয়াতটি যারা সুস্থ শরীর মানে যাদের শরীর সুস্থ রয়েছে তারা অবশ্যই রোজা পালন করবে সে আয়াতটি হচ্ছে ফামান শাহিদা মিনকুম শাহর ফালিয়াসুম ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা এই আয়াত দ্বারা পূর্বের আয়াতটি মানসুখ হয়ে গেছে অতএব রোজা আমাদের সকলের জন্য কি আপনার ফরজে আইন কি ফরজে আইন রোজা আমাদের সকলের জন্য ফরজে আইন অনুরূপভাবে রোজা রোজার জন্য শর্ত হলো রমজান মাস প্রবেশ করা রোজার জন্য শর্ত হলো রমজান মাস প্রবেশ করা রোজার একদিন আগে বা দুই দিন আগে রোজা রাখা যাবে না অনুরূপভাবে আরো আমাদের জানা উচিত যে আপনার রোজা রাখার হুকুম সম্পর্কে যে দুইটির যে কোনো একটি যদি কারণ পাওয়া যায় তাহলে সে রোজা রাখা আরম্ভ করবে এক নম্বর হচ্ছে যে যদি সে চাঁদ দেখে রুইয়াতুল হিলাল যদি সে চাঁদ দেখে তাহলে কি হবে কি করবে রোজা রাখবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা রাআইতুমুল হিলালা ফাসুমু যখন তোমরা রোজার চাঁদ দেখবে রমজান মাসে চাঁদ দেখবে তখন তোমরা রোজা রাখো আর রোজা ভঙ্গ করো কখন যখন তোমরা শাবা মানে শাওয়ালের চাঁদ দেখবে ঈদের চাঁদ দেখবে তখন তোমরা রোজা ভঙ্গ করো আরেকটি মানে কারণে আপনি রোজা রাখবেন সেটি হচ্ছে যদি শাবান মাস পূর্ণ হয়ে যায় কি হয়ে যায় মিম্মা ইহকামু ফিহি বিদুখুলি শাহর ইকমালু শাহর সাবিক কাবলাহু সালাসিনা ইয়াওমান যদি শাবান মাস 30 দিন হয়ে যায় তাহলে চাঁদ যদি নাও দেখেন তাহলে আপনাকে রোজা রাখা আরম্ভ করতে হবে অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন গুম্মা আলাইকুম যদি মানে চাঁদ মানে আকাশের আকাশ মেঘাচ্ছন্নের কারণে চাঁদ দেখতে না পান তাহলে মাসকে পূর্ণ করেন আরবি মাস 29 কিংবা 30 আরবি মাস কখনো 28 হয় না কখনো 31 হয় না 29 অথবা 30 অথবা অতঃপর যদি আপনি 29 তারিখে শাবানের 29 তারিখে চাঁদ না দেখেন তাহলে শাবান মাসকে পূর্ণ করেন 30 দিনে অথবা 30 দিন শেষ হয়ে গেলেই আপনি রোজা রাখা শুরু করে দিন আর আপনার চাঁদ দেখাটা জরুরি নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি তোমরা মানে রোজা রাখো চাঁদ দেখি আর রোজা ছাড়ো চাঁদ দেখি ফাইনগুম আলাইকুম শাহরু অথবা যদি চাঁদ না দেখতে পান মেঘাচ্ছন্ন থাকে তাহলে কি করো 30 দিন পূর্ণ করো এই রওয়াহু মুসলিম হাদিসটি মুসলিম বর্ণিত রয়েছে রওয়াহুল বুখারী বিলাদি ফাইন গুব্বিয়া আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবান 30 যদি মানে চাঁদ মানে আকাশ মেঘাচ্ছন্ন থাকে অন্ধকারাচ্ছন্ন থাকে তাহলে তোমরা শাবান মাসকে 30 দিনে পূর্ণ করে নাও অতি প্রিয় বন্ধুগণ তাহলে রোজা রাখার ব্যাপারে আমরা পরিষ্কার মাসলা পেয়ে গেলাম হুকুম আমরা জানলাম যে আপনার চাঁদ দেখে রোজা রাখবেন আর যদি শাবান মাসে 29 তারিখে চাঁদ না দেখতে পান তাহলে শাবান মাসকে পূর্ণ করবেন অথবা রোজা রাখা আরম্ভ করবেন অনুরূপভাবে রোজার শেষের দিকে চাঁদ দেখে আপনি রোজা মানে মানে ইফতার ঈদ করবেন আর যদি আপনি 29 রোজার দিনে চাঁদ না দেখেন তাহলে রমজান মাসকে আপনি পূর্ণ করে 30 দিন শেষ করার পরে আপনি কি
করেন ঈদ করেন রোজা ছেড়ে দেন হ্যাঁ সেটাই আপনার শাওয়াল মাসের 1 তারিখ হয়ে যাবে কেন না আরবি মাস 29 বা 30 28 বা 31 হয় না প্রিয় বন্ধুগণ অতএব আসুন আমরা যে আলোচনা শুনলাম হ্যাঁ করলাম এগুলো আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন এবং আগামীতে ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা আরো আমরা আলোচনা করব আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করেন আমিন ওয়া আকুল ক্বালি হাযা ওয়াস্তাগফিরু লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যাম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু